ক্ষেতের কচি টাটকা পটল দিয়ে রুই মাছের রসা রেসিপিটা শেয়ার করছি, যেটা আমি পুরোপুরি বাটা মশলায় তৈরি করব, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি দেশি টাটকা রুই মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা ক্ষেতের টাটকা পটলও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে রেখেছি। পটলগুলো একদমই কচি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো হালকা বা কড়া করে ভাজতে পারেন। প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব। এতে আলুটা অনেকটা সফট হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালো হবে। দেখুন, বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা পটলগুলোও দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পটলের মধ্যে আলাদা করে আর লবণ হলুদ দিলাম না, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিলাম। তেল ঝরিয়ে পটলগুলোকেও তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শিলে মিহি করে বেটে নেওয়া জিরে আর ধনে বাটা। এখানে 1 চা চামচ ভর্তি করে জিরে ধনে বাটা দিয়েছি, সাথে 1 চা চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। সাথে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙের জন্য, এটা অপশনাল। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু জল যোগ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময়তে একটু কমিয়েই রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিতে হবে। এতে সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর আলুর ভিতরে মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে ঢুকেও যাবে। দেখুন, মশলার সাথে আলু পটল বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, সামান্য কয়েক দানা চিনি যোগ করে দিলাম, যেহেতু পটল দিয়েছি। পটল দিলে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়, তবে কেউ না পছন্দ করলে না দিলেও চলবে। একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম। এবারে দেখুন, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আমি 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 2 লবঙ্গ শিলে মিহি করে বেটে সেটাই দিয়ে দিয়েছি। চাইলে আপনারা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। যাই হোক, আমার এই সাবেকি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন, গ্রেভিটা কত সুন্দর স্মুথ আর একটা ঘন গ্রেভি হয়েছে, আর পটলগুলো নরম তুলতুলে দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।